বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে অপমানিত হয়েছেন ডাকাই ছবির জনপ্রিয় নায়িকা ও আগামী শিল্পী সমিতির নির্বাচনের সভাপতি পদের স্বতন্ত্র প্রার্থী মৌসুমী মিশা জায়েদ প্যানেলের সমর্থক বলে পরিচিত ডেনিরাস তাকে অপমান করেন মৌসুমীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আজ সোমবার সন্ধ্যার দিকে এফডিসিতে এ ঘটনা ঘটে নির্বাচনী প্রচার চালাতে সেখানে গিয়েছিলেন মৌসুমী বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন তাৎক্ষণিকভাবে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু সাধারণ সম্পাদক শামসুল আলম শিল্পী সমিতির সভাপতি মিউসা সদরগরকে নিয়ে আলোচনায় বসেন সেখানে ডেনিরাস তার কীর্তকর্মের জন্য ক্ষমা চান মৌসুমীর অভিযোগ করেন আমি প্রচারণার জন্য এফডিসিতে ছিলাম আমাকে শুভকামনা জানাতে আমার এক বড় আপা এবং কয়েকজন ভক্ত ফুল নিয়ে আমাকে এফডিসিতে আসেন তারা শিল্পী সমিতির সামনে আমার সাথে সেলফি তুলে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক ওই সময় ডেনিরাস অদ্ভুতপূর্ণ আচরণ শুরু করেন আমি সহ সবার সঙ্গে তিনি বাজে ব্যবহার করেন একটা হট্টগোল তৈরি করেন ডেনি আমাকে চিৎকার করে প্রশ্ন করেন আমি কে আসলে তারা চাইছে একটা জামেলা বাদাতে যেন নির্বাচন বাঞ্চাল হয়ে যায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই মৌসুমি বলেন এ সময় সভাপতি মিশা সদাগর উপস্থিত ছিলেন তিনি কিছুই বলেননি প্রত্যক্ষদর্শী সিরাজ নামের একজন বলেন সন্ধ্যায় মৌসুমিকে শুভেচ্ছা জানাতে গিয়ে শিল্পী সমিতির আসেন মহিলা লীগের কয়েকজন নেতাকর্মী সঙ্গে বেশ কয়েকজন ভক্ত ছিলেন তারা মৌসুমীর সাথে সেলফি তুলেছিলেন এ সময় ডেনিরাজ নামে এক শিল্পী মৌসুমী সহ ওই ভক্তদের সাথে চরম খারাপ ব্যবহার করেছিলেন চিৎকার করে মৌসুমীকে বলেছিলেন আপনি কে বেশ কয়েকবার এ কথাটি উচ্চারণ করেন ডেনিরাজ ওই সময় মৌসুমী কেঁদে ফেলেন এদিকে মৌসুমীর অভিযোগের কিছু অংশ স্বীকার করে সমিতির বর্তমান সভাপতি মিশ সদাগর বলেন ধাক্কার কোনো ঘটনা ঘটেনি তবে কিছু লোক অনেকক্ষণ ধরে সমিতিতে এসেছিলেন এটা নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় তবে আপনি আপনিকে এমন প্রশ্ন ডেনি করেছে এবং ডেনির অদ্ভুতপূর্ণ আচরণ কাম্য নয় মৌসুমীকে এ ধরনের কথা বলা ডেনির ঠিক হয়নি এ সময় পাশেই ছিলেন মিশা জায়েদ প্যানেলের কার্যকরী কমিটির সদস্য পদপ্রার্থী জয় চৌধুরী তিনি বলেন মৌসুমীকে ওভাবে ধাক্কা দেননি তিনি তার অতিথির সামনে মৌসুমীকে অপমানজনক কথা বলেছেন একজন জনপ্রিয় নায়িকাকে এভাবে বলা ঠিক হয়নি তার পুরো বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন ডেনিরাজ মৌসুমীকে মৌসুমিকে বলার কে তিনি একজন ভোটার তার কাছ পঁচিশ অক্টোবরে সে একটা ভোট দেওয়া মৌসুমির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রার্থীরা তা করতে পারেন যাই হোক আমি ডেনিরাজকে ডেকেছিলাম সবার সামনে তিনি ক্ষমা চেয়েছেন এ ব্যাপারে তার ভুল স্বীকার করে বলেন আমার ভুল হয়েছে ক্ষমা চাইছি আমি এ ধরনের আচরণ আর করব না আগামী পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন এ নির্বাচনে মিউশ সদাগর জায়েদ খান একটি প্যানেল দিয়েছে অন্যদিকে মৌসুমি স্বতন্ত্রভাবে সভাপতি পদে লড়ছেন